বাসতাম কথা বলতাম, এখন আমার ফোন হারা যাতে তার সাথে আর যোগাযোগ নেই। সে যদি আমার প্রতিবেদনটা পায় দয়া করে ফোন দেয়া দিন। আচ্ছা আচ্ছা, মানে যে মানুষটাকে হারিয়ে ফেলছেন সেই মানুষের আশায় আবার আসছেন। নতুন কোনো মানুষ যদি যোগাযোগ করতে চায় বা নতুন কোনো মানুষ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে করবেন না? হ্যাঁ, সে যদি না আসে করবো। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী একটি মেয়ে, দেখতেই পাচ্ছেন আসলে কি হয়েছে তার জীবনে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নদী। আপু, তা কি অবস্থা, নদীর পানি কি আছে নাকি পানি টানি শুকাই যাচ্ছে বা নদীর কুলুকুল সব বাসায় নিয়ে যাচ্ছেন মানুষজনকে? পানি আছে তাই না, এখন বর্ষা একেবারে পুরো ভরপুর। তা কি অবস্থা, কি বলতে চান আসলে? ভালো একটা যদি মনের মানুষ পান জীবন সঙ্গী করবেন। জীবন সঙ্গী করবেন? আচ্ছা আচ্ছা। তা বিয়ে শাদী হয়নি আপনার? না, এখনো বিয়ে শাদী হয়নি? সত্যি কথা? আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন আপনারা? আমি একাই। ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফুফু আর আমি। আর কেউ নাই? না। আচ্ছা আচ্ছা। তা মা বাবা কি হয়েছে? কষ্ট লাগে কোনটা, পড়ালেখা হয়নি সেটা নাকি এই যে ফ্যামিলির অবস্থা ভালো না সেটা? এই বয়সে কষ্ট লাগে, পড়ালেখা করতে পারিনি, তেমন ভালো ফ্যামিলি নেই। আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? 18 বছর বয়স। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? না, ভালোবাসছিলাম আগে একজনকে, প্রতিবেদন পাইছি, এখন তার কথা মতো সিমটা অফ করে রাখছিলাম, রাখাতে এম সাথে চলে গেছে। মানে সে কি বিয়ে শাদি করতে চেয়েছিল? হ্যাঁ, বলছিল তো বিয়ে করবো দেশে, কিন্তু করে নাই কেন? এখন তা তো জানি না, বলছে দেশে আসবো, দেশে এসে বিয়ে করবো, পরে তার সাথে যোগাযোগ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর। শেরপুর, জামালপুর শেরপুর? আচ্ছা আচ্ছা। তাই যে ভিডিও সামনে আসছেন আসলে কি বলতে চান? বলতে চাই যাকে আমি ভালোবাসতাম কথা বলতাম, এখন আমার ফোন হারা যাতে তার সাথে আর যোগাযোগ নেই, সে যদি আমার প্রতিবেদনটা পায় দয়া করে ফোন দেয়া দিন। আচ্ছা আচ্ছা। মানে যে মানুষটাকে হারিয়ে ফেলছেন সেই মানুষের আশায় আবার আসছেন। নতুন কোনো মানুষ যদি যোগাযোগ করতে চায় বা নতুন কোনো মানুষ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে করবেন না? হ্যাঁ, সে যদি না আসে করবো। আচ্ছা আচ্ছা। যাই হোক, বিয়ে শাদী করতে হবে যেহেতু বিয়ের বয়স হয়েছে, তা বিয়ে শাদী করাই আমি মনে করি ভালো। আপনার ঠিকানা কোথায়? এখন আছে হেমায়তপুর। হেমায়তপুরে থাকেন? আচ্ছা। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটি হচ্ছে 01763130025। নাম্বারটা খোলা থাকে সবসময়? যাক, নাম্বারটা সবসময় খোলা রাখবেন।